সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটু লম্বা সময় নিয়ে আপনাদেরকে কথা বলবো এইখানে যারা চান্স পেয়েছেন যারা চান্স পান নাই সবার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ অব্দি দেখবেন প্রথমত আমরা দেখবো যারা ওয়েটিং এ রয়েছে তাদের কি অবস্থা যারা সশরীরে ভর্তি হবে তাদের কিছু আপডেট রয়েছে স্পেশাল আপডেট রয়েছে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বিষয়টা আমরা লাস্টের দিকে সবাইকে বুঝিয়ে দিব এবং আমাদের অনলাইন কোর্স কি কি রয়েছে এবং কেন আপনি আমাদের অনলাইন কোর্সে এই মুহূর্তে ভর্তি হওয়া আপনার জন্য জরুরি সেই বিষয়টা বলবো তো প্রথমত আসি আমাদের সশরীরে ভর্তি সংক্রান্ত যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা জানি যে সশরীরে ভর্তির একটা তারিখ ছিল ছাব্বিশ থেকে দুই তারিখ এটা পরিবর্তিত হয়েছে সবাই জেনে ফেলছি আমরা সেটা হচ্ছে উনত্রিশ থেকে পাঁচ তারিখের মধ্যে সশরীরে ভর্তি হতে হবে সেইখানে কিন্তু আপনার টেস্ট মনিয়াল আপনার মূল নম্বরপত্র পত্র আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের তিন কপি পাসপোর্ট ছবি এগুলো লাগবে টাকা আঠারোশো থেকে এক হাজার এর মধ্যেই থাকবে আর আমি আপনাদেরকে বলে রাখি যে এই জিনিসগুলো আপনি ফটোগ্রাফি করবেন সেইগুলো কিন্তু আপনি অবশ্যই সত্তায়ত করে নেবেন আর আপনি যদি এই 5 তারিখের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যাবে আর যারা ভর্তি হবেন বা ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করতেছেন যেহেতু আপনাদের এই মুহূর্তে যে কিছু করণীয় কাজ রয়েছে সেগুলো আছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন আপনাদের বইয়ের তালিকা অর্থাৎ আপনাদের প্রথম সেমিস্টারে কি কি বই পড়তে হবে সেই বিষয়গুলো আপনারা দেখে নেবেন এই যে এখানে দেখতে পারবেন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার বুক লিস্ট এখানে সকল প্রোগ্রামের জন্য আপনাদের বইয়ের তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী আপনি প্রাথমিক ধারণা নেবেন এবং আপনি চাইলে আমাদের যে অনলাইন প্রাইভেট প্রোগ্রাম যেটা অলরেডি শুরু হয়েছে প্রতিদিন রাত নয়টায় জুমে ক্লাস হচ্ছে এখনো যদি ভর্তি না হয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করব দ্রুত ভর্তি হওয়ার জন্য কারণ এই মুহূর্তে আপনি আমাদের এই কোর্সটা পাচ্ছেন পাঁচশো টাকায় সেটা জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত এরপর এটা বেড়ে যাবে বাংলাদেশের কেউ আপনাকে অনলাইনে প্রতিদিন ক্লাস করাবে না সবাই আপনাকে রেকর্ডেড ভিডিও দিতে পারবে বাট ক্লাস আপনাকে কেউ দিতে পারবে না সেই ক্লাসটা আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে সকল বিষয়ের প্রতিদিন রাত নয়টায় জুম অ্যাপসে এবং পরীক্ষা ঠিক পুরো মুহূর্তে এক্সক্লুসিভ আমাদের যে টেট মার্ক সুপার সাজেশন সেটা তো অবশ্যই থাকবে আর সব থেকে বড় সুবিধা থাকবে যে এখানে ছাড়া বাংলাদেশ থেকে সকল ইনস্টিটিউটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেকনোলজির স্টুডেন্টরা থাকবে তাদের সঙ্গে আপনাদের যে একটা কমিউনিটি হবে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে সেইখানে আপনি সমস্ত ইনফরমেশন সবার আগে আপডেট রাখতে পারবেন অর্থাৎ নিজেকে এক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কোর্সে আপনাকে অবশ্যই এনরোল করা উচিত তো এটা কিভাবে এনরোল করবেন সরাসরি আমাদের ওয়েবসাইট চলে আসবেন এসে আমাদের কোর্স সমূহ থেকে এখানে এক টু কার্ড দিয়ে এনরোল করবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনি এখানে এনরোলমেন্ট পেয়ে যাবেন তো এরপরে আমরা চলে আসি আমাদের পরের যে টপিক সেটা হচ্ছে ওয়েটিং এ যারা রয়েছে তারা কি করব এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো তো ওয়েটিং এ যারা রয়েছে তাদের দুইটা কাজ করণীয় এখন আপনারা চাইলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য ওয়েট করতে পারেন যেটা 10 তারিখে থেকে শুরু হবে আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম 2 তারিখ বা 3 তারিখ থেকে শুরু হবে যেহেতু নোটিশটা চেঞ্জ হয়েছে 11 থেকে 15 তারিখের মধ্যে হবে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের বিষয়টা আমরা ব্যাখ্যা করতেছি আপনারা চাইলে এখন প্রাইভেট যে ইনস্টিটিউটে আপনি ভালো দেখে ইনস্টিটিউটে আপনার পছন্দের টেকনোলজিতে পড়াশোনা করতে পারেন এবং আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হয়ে অবশ্যই এই জিনিসটা আপনাকে রিকমেন্ড করব কারণ প্রাইভেটে পড়তে গেলে আপনাকে যে বিষয়টা আপনারা সব থেকে বেশি ভয় পান মনে হয় যে আমার টাকা পয়সা বেশি লাগবে সার্টিফিকেটের মান বেশি না এটা ভুল ধারণা এর সঙ্গে আমি আপনাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং আরো কিছু কোয়েশ্চেন ছিল যে আমার এই টেকনোলজিটা পছন্দ হয় নাই তো আমি কি করব। আমি কি অন্য কোনো ডিরেক্টরিতে যেতে পারব কিনা বা এখানে বूर्তি হব না তো লক্ষকরন আপনাদের তৃতীয় পর্যায়ে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেইখানে যে সকল শূন্য টেকনোলজির তালিকা ছিল তার থেকে বেশি শূন্য হবে হচ্ছে 10 তারিখে অর্থাৎ আমাদের 22 থেকে 26 তারিখের মধ্যে যারা তৃতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে তাদের হচ্ছে নিশ্চয়ন করতে হবে আবার তৃতীয় পর্যায়ে নিঃসায়ন শেষে পুনরায় সাতাশ এক দু তারিখে একটা মাইগ্রেশনের রেজাল্ট হবে মাইগ্রেশনের রেজাল্টের পর হচ্ছে উনত্রিশ এক থেকে পাঁচ এক তারিখের মধ্যে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যারা নিঃসায়ন করেছিল তাদেরকে সশরীরে ভর্তি হতে হবে ইতিমধ্যে আমরা বলেছি তো এই যে সশরীরে ভর্তি হবে এখন আপনি মনে করেন আমি আমাদের কোর্সের অনেক স্টুডেন্টকে দেখেছি যে একই সাথে সে এগ্রিকালচার টেক্সটাইল এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে এবং দুই জায়গায় এসে নিশ্চয়ন করেছে এই মুহূর্তে হয়তো এই বিষয়টা নাই আহ নিশ্চয়ন করার পরে অনেকেই হয়তো মদ চেঞ্জ করে আরেকটা প্রোগ্রামে আসছে অর্থাৎ একই স্টুডেন্ট একাধিক প্রোগ্রামে নিশ্চয়কৃত অবস্থায় রয়েছে তো তারা অবশ্যই যে কোনো একটা জায়গায় গিয়ে সশরীরে ভর্তি হবে তো যেখানে যাবে না সেই আসনটা ফাঁকা হবে এইভাবে অনেকেই রয়েছে যে আমি আহ উমুক জায়গায় একটা টেকনোলজিতে নিশ্চয়ন করেছি কিন্তু সেইখানে আমি ভর্তি হব না অনেকেই রয়েছে তৃতীয় পর্যায়ের ম্যাক্সিমাম স্টুডেন্ট কারণ তাদের পছন্দের টেকনোলজি কেউ পায় নাই তারা ভর্তি হবে না তো যে আসনগুলো ফাঁকা হবে সেইখান থেকে এই ফাঁকার তালিকাটা ছয় থেকে সাত তারিখ এর মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক প্রেরণ করতে হবে প্রেরণ করলে অনলাইনে তথ্য প্রেরণ করতে হবে মানে এটা প্রতিষ্ঠান করবে তারপর আপনারা পারবেন হচ্ছে এগারো থেকে ষোলো তারিখের মধ্যে আগে আসলে আগে পাবেন তার মধ্যে আপনাদের এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দশই ফেব্রুয়ারি দুই এই বিজ্ঞপ্তি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তো এখনই অনেকেই বলবে যে আমি তো ওয়েটিং এ রয়েছি আমি কি আমাকে কি নতুন করে আবেদন করতে হবে কিনা আবার অনেকেই বলবে আমি যদি নিশ্চয় না করি তাহলে কি আমি ফার্স্ট কাম ফার্স্ট তবে যেতে পারবো কিনা এই সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে আপাতত তাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের মূল যে তথ্য এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত বিষয় মূল যে তথ্য সেটা কিন্তু দশ তারিখে জানতে পারবো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করেন কারণ আমরা আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিত বলে দিব আমাদের স্লোগান ছিল আবেদন টু ক্লাস আমরা আপনাদের সঙ্গে ছিলাম এবং আছি এবং এইখানে দশ তারিখে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেইখানে সবকিছু পরিষ্কার হয়ে যাবে তার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে এখানে প্রত্যেকেই যারা ওয়েটিং এ রয়েছেন তারাও এবং যারা নিশ্চয়ন করবেন না তারাও প্রত্যেকেই সুযোগটা থাকবে যে আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে যে এইখানে ফাঁকা রয়েছে আপনার পছন্দের অনেক কিন্তু আপনি এখানে এটা খুবই স্বাভাবিক বিষয় যেখানে ফাঁকার তালিকা থাকবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেইখানে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে নিশ্চয়ন করে ফেলবেন নিশ্চয়ন করার সঙ্গে সঙ্গে এগারো তারিখে আপনার ওই ইনস্টিটিউটে সবার আগে আপনি যাবেন আপনার এই সকল কাগজ সশরীরে ভর্তি হতে যে সকল কাগজ লাগে সেইগুলো নিয়ে যাবেন এবং ভর্তি হয়ে যাবেন এটা একটা বিষয় আগে আগে আসলে পাবে মানে হচ্ছে দৌড় দিয়ে ফার্স্ট হয়ে ওই জায়গায় যাইতে পারবে পৌঁছতে পারবে সেই আগে পাবে এই ধরনের ব্যাপার আবার এইখানে দৌড়টা কোথায় হবে যে আপনি সঠিক ইনফরমেশনটা সঠিক সময়ে পেয়েছেন কিনা মূলত আমাদের সঠিক ইনফরমেশনের অভাবেই আমরা এখন পর্যন্ত ওয়েটিং এ ছিলাম এই সঠিক ইনফরমেশনটা কিন্তু আমি শুরু থেকে আপনাদেরকে দিয়ে আসছি অনেকেই সেটা মেনে চান্স পেয়েছে অনেকেই হয়তো পরবর্তীতে আমাদের সম্পর্কে জেনেছে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের পাপিলেটু কেয়ার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকবেন সেখানে কিন্তু সব আপডেটগুলো সবার আগে প্রকাশিত হয় এবং আমাদের ইউটিউব চ্যানেলে সার্বক্ষণিক নজর রাখবেন আমরা অবশ্যই আপনাদেরকে দশ তারিখে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব সেই অবধি আপনারা ভালো থাকুন আর যে কোনো জিজ্ঞাসা আমার কাছ থেকে জানতে চাইলে আপনি সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন আর আমাদের অনলাইন প্রাইভেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য আপনি যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে পারেন ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী